বিপিএল এর প্রতিটি সিজনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিদেশি তারকা দিয়েই ভরা। তেমন দেশীয় তারকা প্লেয়ারদেরকে নিয়েই তৈরি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স অর্থাৎ নাফিসা কামালের শক্তিশালী টিম। 2023 অর্থাৎ এবারের বিপিএল এ কুমিল্লার হয়ে লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান এবং ডেভিড মালানের মতো ব্যাটসম্যানদেরকে নিয়েই টানা তিন ম্যাচ হারের ক্ষোভ নিয়েই থাকতে হয় ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। টানা তিন ম্যাচ হারের পর লিটন দাসের চার ছক্কার অসাধারণ ইনিংসে ফরচুন বরিশাল ও সিলেট স্টাইগার্সের বিপক্ষে অসাধারণ জয় তুলে নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নাফিসা কামাল টি স্পোর্টসের দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আর ভুল করতে চাই না, দলের হয়ে আরও বিদেশি ব্যাটসম্যানদেরকে নিয়ে আসতে চাই। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি প্লেয়ারদের কাছে বার্তা পৌঁছিয়ে দিয়েছি, আশা করি কিছুদিনের মধ্যেই আমরা ভালো ফলাফল পাব। তবে এবারে বিপিএলে আমরা যত সম্ভব চেষ্টা করব আবারও চ্যাম্পিয়ন হওয়ার। এবারে বিপিএলে আপনি কোন দলের সাপোর্ট করবেন এবং এবারে বিপিএলে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে, আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।